welcome back to my channel and thanks for watching Pamper Yourself. আজকে আমি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে হেনার ব্যাপারে। হেনাটা জানো আমাদের চুলের জন্য কতটা উপকারী, তো চলো আমরা দেখে নিই কিভাবে আমরা হেনাটাকে ঘুরবো আর স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা হেনাটা অ্যাপ্লাই করবো। পুরো ভিডিওটা দেখবে, দেখে তোমরা তাহলে বুঝতে পারবে কিভাবে ওটা করতে হবে স্যালন স্টাইলে, এটা তোমরা বাড়িতেও অ্যাপ্লাই করতে পারো। তো চলো আমরা ভিডিওটা দেখে নিই। নেব নর্মাল ওয়াটার, তারপরে এই যে চা পাতা, চা পাতাটা এর মধ্যে জলের মধ্যে দিয়ে দেবো, দু চামচ, তিন চামচ দিয়ে দিলাম। তারপরে এই জলটা আমি গরম করব, যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ আমি হেনাটা এখানে রেডি করে নেব। তো আমার কাছে নূপুর মেহেন্দি আছে, নূপুর হেনা, নূপুর হেনার পুরো প্যাকেটটা আমি শোল্ডার লেন্থ চুলের জন্য দিয়ে দেবো। বিভিন্ন ব্র্যান্ডের হেনা পাউডার পাওয়া যায়, আপনি নূপুর ছাড়া আপনি VLCC, স্যানাজ, হাবিবস, হারবি হেনা আরও অনেক হেনা পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। তবে নূপুর হেনাটা ভালো কালার আসে বলে আমি হেনাটা চুজ করেছি। এরপরে এর মধ্যে দেব কফি, চামচ দিয়ে মেপে দু চামচ চা কফি পাউডার, তারপরে এই চা পাতা ছাঁকা জলটা, চা পাতার জল, লিকার জল, এটা আমি দিয়ে হেনাটা ঘুরবো। এটা হালকা গরম আছে, এটা লিউকওয়ার্ম ওয়াটার আছে, যতটা জল লাগবে ততটা দিয়ে আমি এটা ভালো করে এটা মিশিয়ে নেব। বেসিক্যালি হেনা সবসময় লোহার পাত্রে গুলতে হয়, হ্যাঁ, তো লোহার পাত্র তো এখন পাওয়া খুবই মুশকিল, তো সেই কারণে স্টিল ছাড়া আমরা প্লাস্টিকের পাত্র গুলতে পারি। তো আমি প্লাস্টিকের পাত্রেই আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। এভাবে হেনাটা আমি গুলে একদিন আগে রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দেব। পরের দিন যখন হেনাটা অ্যাপ্লাই হবে তার আধ ঘন্টা আগে একটা গোটা ডিম, টক দই, লেবু, চিনি দিয়ে মিক্স করে নেব, তারপরে আধ ঘন্টা পরে এটা অ্যাপ্লাই করব। তো এটা আমি একদিন আগে ভিজিয়ে রেখে দিলাম, এটা ভিজবে সারা রাত্রির এভাবেই থাকবে, কালকে আমি এটা চুলে অ্যাপ্লাই করব। এবার এটা আমি মাথায় অ্যাপ্লাই করবো।